ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিল বাবা। ফেরার পথে এক আত্মীয় ডাক দেয়, তার সাথে কথা বলতে গিয়ে রাস্তা পার হতেই বিপরীত গতির একটি বাইক কেড়ে নেয় বাবার প্রাণ। বিয়ের খবর নিয়ে ফেরা বাবার মৃত্যুতে সবাই এখন শোকে শোকাহত। ছেলের জন্য বউ দেখে ফেরার পথে বাবার প্রাণ জ্বরে মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামে। পরিবার জানায়, বাবা আশরাফ আলী বড় ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। তিনি এক আত্মীয়কে নিয়ে বাইক নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে এক আত্মীয় তাকে ডাক দেয়। তখন মহাসড়ক পার হয়ে অপরপৃষ্ঠে যেতেই একটি দুরন্ত গতির বাইক এসে তাকে ধাক্কা মারে। তাতেই মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন নিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল নেওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। ছেলের বউ দেখতে গিয়ে ফেরার পথে বাবার এরকম মর্মান্তিক মৃত্যুতে সবাই এখন শোকাহত। পরিবার সিদ্ধান্ত নিয়েছে ওই মেয়ের সাথে বিয়ে দেবে না। ছেলের ইচ্ছে ছিল বাবার পছন্দে বিয়ে করবে, কিন্তু বাবা মরে যাওয়া এখন কি করবে তা নিয়ে তিনি হতাশ। দর্শক, ছেলের জন্য বউ দেখে ফেরার পথে বাবার মৃত্যুবরণ করায় আপনি কতটা শোকাহত তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই সত্য ও তথ্য নির্ভর নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।